বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হলো আলুর পরোটা। এই আলুর পরোটা করতে গেলে প্রথমে আমরা ময়দাটাকে মেখে নিতে হবে। তো আমি এখানে 500 মতন ময়দা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম, আর এক চামচের মতো চিনি এখানে দিয়ে দিলাম। এছাড়া এখানে দিয়ে দিলাম দু চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে আমরা সামান্য ঈষদুষ্ণ জল এখানে ব্যবহার করে অল্প অল্প করে আমরা এটাকে মেখে ফেলছি। ভালো করে আমরা এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে এর উপর দিয়ে আমরা একটু তেল দিয়ে আর একটু মেখে আধ ঘন্টার জন্য এটাকে আমরা রেস্টে রেখে দেব। আমরা এইভাবে আর একটু মেখে নেব। এইভাবে আমরা মেখে নিলাম। এবারে আধ ঘন্টা আমরা এটাকে রেখে দেবো, আর ততক্ষণ আমরা আলুর পুরটাকে করে নেব। আমি এখানে তিনটে বড় আলু সিদ্ধ করে তাকে ভালো করে মেশ করে নিয়েছি, যাতে দানা দানা না থাকে। আর এখানে বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সামান্য ধনে পাতা, আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবারে আমরা যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো আমরা একবারে নিয়ে নিচ্ছি। আমরা এখানে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব বেশি নিচ্ছি না। এছাড়া নিচ্ছি নুন, হাফ চামচ নুন, নুন লাগলে পরে দেওয়া যাবে। এছাড়া নিচ্ছি হাফ চামচ টালা গুঁড়ো, মানে যেটা তেলে নেওয়া হয় সেটা, ভাজার জিরি আর কি। আর এখানে হাফ চামচ গোলমরিচ। সমস্ত মশলাগুলো নিয়ে নিলাম, আর নিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা, চাট মশলা, আর হাফ চামচের মতন নিচ্ছি গরম মশলা। এই মশলাগুলোকে সব নিয়ে এই আলুর সঙ্গে আমরা মেখে নেব, হাফ চামচের মতন গরম মশলা। কিন্তু তার আগে আমি এই পেঁয়াজটাকে একটুখানি কড়ায় ভালো করে করে নেব, মানে একটু ভেজে নেব, তারপরে আমি আলুটা দিয়ে মশলাগুলো দিয়ে তৈরি করব। তাহলে চলুন তৈরি করা যাক। আমরা কড়াতে 2 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমরা ভেজে এর মধ্যে আলুটাকে একটু ফ্রাই করে নেব, তাতে টেস্টটা আরো বাড়বে। এর মধ্যে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি। আমাদের পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে মশলাগুলোকে আমি হাফ চামচ করে সব দেওয়া সেগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি ওই যে মেশ করে রাখা আলু সিদ্ধটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে করে নিচ্ছি। এবারে এগুলোকে দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে দিলাম, সঙ্গে ওপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। আমি এটা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারতাম, কিন্তু আমি দেখেছি কাঁচা পেঁয়াজের থেকে এই ভাজাটা বেশি টেস্ট থাকে, সেই জন্য আমি একটু, আমার কাছে মনে হলো ভাজা পেঁয়াজটা দিয়ে আমি করেছিলাম এর আগে, কাঁচা পেঁয়াজ দিয়ে করেছিলাম, কিন্তু দেখা গেল ভাজা পেঁয়াজের টেস্টের পুরটা যেন বেশি টেস্ট ছিল, সেই জন্য আমি একটু ভাজা পেঁয়াজ দিয়ে এই পুরটাকে করলাম। তাহলে আমাদের পুরটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা এটাকে একটু ঠান্ডা করতে দেবো। আমরা এটাকে ঠান্ডা করতে দিলাম, ততক্ষণে আমরা এখানে লেচিগুলো করে নিই, মানে আলুর পরোটার যে লেচিগুলো সেগুলো আমরা এবারে করে নেব। আমরা পরোটার লেচিগুলোকে এইভাবে করে নিলাম। এইবারে আমরা পুরটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষায় রাখলাম, হয়ে গেলে আমরা পরপর পুরটা এই লেচিগুলো যেগুলো করেছি সেগুলোর মধ্যে ভরবো। তাহলে চলুন ঠান্ডা করতে দিই। আমি এই এগুলোকে ভালো করে বেলে এর মধ্যে পুরগুলোকে একটু ভরে নেব। যেমন এটাকে আমি অল্প করে বেলে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি পুরগুলোকে এরকম করে ভাগ করে নিয়েছি। এবারে এইগুলোকে সব এইভাবে করে সমস্ত কিছু ভরে তারপরে এটাকে আমি বেলে নেব। আমরা এইভাবে সব কটাকে এইভাবে করে ফেললাম। আমার আলুর পুরগুলো ভরা হয়ে গেছে। এবারে আমি এগুলো একটা করে বেলে নিচ্ছি। আমরা
এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। তো আমরা এইভাবে একটা বেলে নিলাম, এইভাবে আমরা বেলে নিচ্ছি। আমাদের এইভাবে সবকটা আমরা বেলে নিচ্ছি পরপর। আমরা এখানে ঘি আর সাদা তেল একসঙ্গে পাই করে করছি। আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন, আবার শুধুমাত্র সাদা তেল দিয়ে করতে পারেন। তাহলে প্রথমে আমরা এখানে অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ব্রাশটা দিয়ে একটু করে দিলাম, ভালো করে ঘুরিয়ে দিলাম, দিয়ে আমরা এইভাবে দিয়ে দিলাম। এইভাবে আমরা চেপে চেপে সবকটা করে নিলাম। এইভাবে একটু চাপলে খুব ভালো ফুলে যায়, আর অল্প তেলে এটা খুব সুন্দর হয়। এই যে দেখুন, আমি এখানে অল্প তেল আর ঘি দিয়ে এটা করেছি, খেতেও খুব টেস্ট হয়। আমরা চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলাম। আমাদের আলুর পরোটা গুলো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে সার্ভ করেছি খুব নরম তুলতুলে। আর এখানে আমি একটা কিমা দিয়ে একটা আলুর দম করেছি, বা কারি বলতে পারেন। এটা আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।